ফোল্ডিং স্মার্টফোন মার্কেটে মটোরোলা কিছু না করতে পারলেও ধারণা করা হচ্ছে রোলিং স্মার্টফোন মার্কেটে মটোরোলারই প্রথম এন্ট্রি হতে পারে। লেনোভো টেক ওয়ার্ল্ড 2022 এখানে মটোরোলা তাদের প্রথম রোলিং স্মার্টফোনের কনসেপ্ট শেয়ার করেছে আমাদের সাথে, যেখান থেকে দেখা যায় ডবল ক্লিকের মাধ্যমে মটোরোলার এই রোলিং স্মার্টফোনটি উপরের দিকে রোল হতে থাকে, যেটা 5 ইঞ্চি থেকে সর্বোচ্চ 6.5 ইঞ্চি পর্যন্ত রোল হয়। এক কথায় বলতে গেলে একটা কম্প্যাক্ট স্মার্টফোন থেকে একটা বড় স্মার্টফোনে রূপান্তরিত হয় মটোরোলার এই রোলিং স্মার্টফোনটি। যদিও রোলিং স্মার্টফোন কোনো নতুন কনসেপ্ট নয়, ইতোমধ্যেই বেশ কিছু কোম্পানি TCL থেকে শুরু করে ওপ্পো, ভিভো ছাড়াও বেশ কিছু কোম্পানি ইতোমধ্যে রোলিং স্মার্টফোনের কনসেপ্ট শেয়ার করেছে আমাদের সাথে। কিন্তু প্রত্যেকটা রোলিং স্মার্টফোনে আমরা দেখেছি সাইডে রোল হতে, কিন্তু মটোরোলার এই প্রথম রোলিং স্মার্টফোনটি কিন্তু ওপরের দিকে রোল হচ্ছে, যেটা দেখতে কিন্তু বেশ ইন্টারেস্টিং লাগছে। আর বিশেষ করে মটোরোলার এর কনসেপ্ট স্মার্টফোনে যদি আপনি সফটওয়্যারের দিকে তাকান, বিশেষ করে ওয়ালপেপার বা এর অ্যাপ অ্যানিমেশনগুলো কতটা স্মুথভাবে সবকিছুই হচ্ছে। যদিও ধারণা করা হচ্ছে রোলিং স্মার্টফোন আমাদের হাতে আসতে এখনো 1-2 বছর লাগবে। তো দেখা যাক প্রথম রোলিং স্মার্টফোন মার্কেটে কোন খেলোয়াড় প্রথম পা রাখে। এছাড়াও লেনোভো টেক ওয়ার্ল্ড 2022 এখানে কিন্তু লেনোভো তাদের একটি রোলেবল ল্যাপটপও শোকেস করেছে। তারা জানিয়েছে তারা রোলেবল বেশ কিছু প্রোডাক্ট নিয়ে কাজ করছে, বিশেষ করে হাই কোয়ালিটি সম্পন্ন রোলেবল ডিসপ্লে নিয়ে লেনোভো বর্তমান সময়ে কাজ করছে। এটা এই দুইটি রোলেবল ডিভাইস থেকে কিছুটা আইডিয়া পাওয়া যায়। আপনার মতামত কি রোলিং স্মার্টফোন বা রোলিং ল্যাপটপকে নিয়ে, সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন।